গুড মর্নিং তোমাদের সকলকে। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে শনিবার, বাজে এখন 10:15। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, কিন্তু সেই বৃষ্টি হয়ে কোনো লাভের লাভ হলো না, আবার সেই ভ্যাপসা গরম বেড়েই গেছে। তো এখন যাবো মহিষীকে নিয়ে ড্রয়িং ক্লাসে। ওদের তো আজকে শনিবার ড্রয়িং ক্লাস থাকে, অনেকদিন পরেই আজকে যাচ্ছে আর কি, মাঝখানে পরীক্ষা চলছিল বলে যেতে পারিনি। তো এখন ওদের ড্রয়িং ক্লাসে নিয়ে যাই। নিয়ে গিয়ে তারপর এসে আবার আমার আরেক জায়গায় যাওয়ার কথা আছে। এখানে বেরোনোর ছিল বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মেনলি গাড়িটা সার্ভিসিং করাতে। অনেকদিন ধরেই যাবো যাবো করে আর সময় করে উঠতে পারিনি, তো আজকে ভাবলাম যে না, আজকে আর দেরি করবো না, আজকেই চলে যাই। আর এদিকে আবার বৃষ্টিও নেমে গেছে, এইবারে বৃষ্টিটা বেশ কতক্ষণ হবে জানি না, এই বৃষ্টিতে ছিরিক ছাড়া করে হচ্ছে। যেমন এইদিকে আকাশ পরিষ্কার, এই দিকটা হালকা হালকা মেঘ আছে, আর এই সামনের দিকটা একটু মেঘ আছে, ওই কারণে এখানটায়। যেদিন কিছু প্ল্যান করব সেটা হবেই না, কিছুতেই হবে না। এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে বলো তো। আমি ভেবেছিলাম আজকে বেড কভার পিলো কভার সব কাচবো, কেচে ছাদে পুরো মেলে দেব, কারণ এই কদিন যা রোদ্দুর ছিল, আজকে এক পশলা বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও তো কড়া রোদ্দুর উঠে গেছিল। আমি ভাবলাম ওয়েদারটা এরকমই থাকবে, তো আজকেই কাঁচাকুচিগুলো সেরে নিই, কারণ সারা সপ্তাহে টাইম পাইনি ওগুলো কাঁচাকুচি করার। কিন্তু বৃষ্টি, আমি তখন আর ভরসা পাচ্ছি না যে এখন কাঁচাকুচি করতে পারবো কিনা, কারণ এমন ঝমঝম করে মাঝে মধ্যে এখন বৃষ্টি নেমেছে, কি বলবো। এখন কটা বাজে? ও 11:35 বাজে। আবার ঐশীকে আনতে যেতে হবে, তার আগে এখন রান্নাঘরে গিয়ে রান্না বান্নাগুলো শুরু করে দিই। লাঞ্চের জন্য এখন বানিয়ে নিচ্ছি আমাদের সবার ফেভারিট আলু পোস্ত, আর তার সাথে থাকছে বিউলির ডাল। আর বিউলির ডালের সাথে যখন ভাত মেখে খাওয়া হয় না, তখন পাতিলেবু বা গন্ধরাজ লেবু যদি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। রান্না আমাদের হয়েই গেছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মামুনি নামিয়ে নেবে। বৃষ্টিটা থামার জন্য ওয়েট করছিলাম, জাস্ট থামলো। ঐশীর ছাতা দুটো নিয়ে নিই, এখন ওদের আনতে যাচ্ছি। এখন শুয়ে থাকলে হবে না, উঠে পড়ো। দেখো কিরম দুষ্টুমি করছে, চুল কাটতে যেতে বলেছি যেতে চাইছে না। কাল চলো। না কাল হবে না, সকালে, রবিবার প্রচন্ড ভিড় থাকে, ভোর 5টায় গিয়ে থাকো। ওরম হয় না, ভোর 5টায় তোমাদের সব ডেকে ডেকে তুলতে হয়, আজকে চলে যাও, আজকে তাও ফাঁকা থাকে, চলে যাও, আজকে দেরি হলেও অসুবিধা নেই। রোববারে তুই পা দিতে পারবি না সেলুনে, এত ভিড় হয়। আর আজকে ওরা রাখি উপলক্ষে ক্রাফট করেছে, আজকে কোনো ড্রয়িং করেনি, তো আমি ঐশীকে বলছি দেখাতে, ভীষণ সুন্দর হয়েছে। ঐশী কোথায়? ঐশী আবার কি করছে ওখানে? ও, ঐশী এখন ট্যাং বানাচ্ছে। দাদা ভাই কিন্তু খাবে না, আম্মাকে। ও, আম্মাকে? আম্মাও তো রান্না করে। হ্যাঁ, একটু বরফ দিস। ওই দেখো মামুনির হাতটা, ঐশী মামুনিকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। ও আর লোক পাবে কোথায়? আমাকে সব করে, আর মামুনি ট্যাঙ্কে বলছে আ হা, এই জন্যই নাতনির দরকার। সত্যি আমিও এটাই বলতে যাচ্ছিলাম যে ঐশী মাঝে মাঝে যে এইসব বানিয়ে দেয় আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ ঐশী। এই যে রাখি, একটা ওম বানিয়েছে, একটা ঐশী বানিয়েছে। এইটা দাদা ভাই বানিয়েছে? হ্যাঁ, খুব ব্রাইট, বেশ সুন্দর হয়েছে এটা। বৃষ্টিও থেমে গেছে, রোদ উঠে গেছে, আর ওম দেখো অবশেষে চুল কেটেছে। অনেক জোর জবরদস্তি করে আজকে চুল কাটানো হয়েছে। হিরক তাড়াতাড়ি বাড়ি চলে আসার পরেই খাওয়া দাওয়া সেরে নিয়েই আমরা 3:30 বাজে এখন বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে। অনেকদিন পর আমরা স্যাটারডে বেরোলাম।
তাই না? অনেক দিন পর আর এটা অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল পিঠার, বিশেষ করে আর ওমেরও। আমরা সকলে মিলে এখন যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা কিন্তু আমাদের সকলেরই ফার্স্ট ভিজিট। বৃষ্টিটা হওয়াতে চারিদিকে গাছপালা এত সবুজ লাগছে, আর তার উপরে এই রোদ্দুরটাতে যেন আরো মানে প্রকৃতির রূপ ঠিকরে পড়ছে। আর আকাশটাও নীল হয়ে আছে, সেই সাদা পেজার তুলোর মতো মেঘ, বেশ ভালো লাগছে। এখানে আস্তে আস্তে রোদটা যে এত কড়া হয়ে যাবে ভাবিনি সত্যি। এখন এত রোদ হয়ে গেছে না, তাকাতেও পারছি না। আর মিউজিয়ামের ঠিক পাশেই কিন্তু পার্কিংয়ের রাস্তাটা, আর পার্কিং এখানে একদম ফ্রি। গাড়ি রেখে মিউজিয়ামের দিকে যেতে গিয়ে চোখে পড়লো সুন্দর এই ঝিলটা। পৃথাকে বললাম, দেখো একদম গড়মন্দরনের আমোদী নদীর মতো লাগছে জায়গাটা। নিউটাউন নারকেল বাগানের ডিজে ব্লকে নিউটাউন পুলিশ স্টেশনের ঠিক পাশেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়ামটি। ডেসক্রিপশনে আমি তাও লোকেশন শেয়ার করে দিলাম। বিশাখাপত্তনমের পর দেশের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম হলো এটি। এখানে এন্ট্রি ফি 30 টাকা, আর স্কুল স্টুডেন্টদের আই কার্ড দেখালে ফ্রি এন্ট্রি। মিউজিয়াম খোলা থাকে মঙ্গল থেকে শুক্রবার দুপুর 2:30 থেকে 8:30 পর্যন্ত, আর শনিবার আর রোববার 12:00 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। সোমবার কিন্তু মিউজিয়াম সম্পূর্ণ বন্ধ থাকে। ঢোকার সময় বলে দিল টিকিটটা ফেলবেন না, কারণ প্লেনে ঢুকতে গেলে টিকিটটা দেখাতে হবে। নৌবাহিনীর বিশেষ বিমান TU-142 প্রায় 30 বছর ধরে দেশের সেবা করেছে। সাক্ষী রয়েছে 3টি যুদ্ধের, 2টি পাকিস্তানের সঙ্গে আর 1টি মায়ানমারের সঙ্গে। একবার জ্বালানিতে 16 ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে এই বিমান। ও কোন দিকে যে তাকিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বুঝতে পারছি না। এখানে একটা লাইটের ইয়ে আছে, পোস্ট আছে, ওখানটায় একটু আড়াল করে কথা বলছি। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে, ঢুকে তো একদম অন্যরকম একটা ফিল হচ্ছে। আর আজকে সবুজটা আর আকাশটা বারবারই বলছি দারুণ লাগছে, বলো? রোদ্দুরটা এত সুন্দর উঠেছে আজকে। আর ভেতরে এখনও আমরা যাইনি, ভেতরে যাব, এখন বাইরেটাই একটু ঘুরছি। আর ওইটি আবার ওদিকে দেখতে পেয়ে গেছে স্লিপ, তাও আবার প্লেনের মধ্যে দিয়ে ঢুকে স্লিপ চড়তে হবে, তো ওইটা আমি তো শ্যুট করতে পারবো। আর আমি যতদূর জানি যে এই এটার ভেতরে কিন্তু শ্যুট করতে দেয় না, ওই জন্য তোমাদের ভেতরটা হয়তো দেখাতে পারবো না। আজ অবসর নিয়েছে এই যুদ্ধ বিমান, তাই এবার থেকে এই বিমানের স্থায়ী জায়গা হলো কলকাতার এয়ারক্রাফট মিউজিয়াম। চল ভেতরে যাব তো, ভাল লাগছে? ওরে বাপরে, চলায় দাঁড়াও, আস্তে 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 আস্তে। নৌবাহিনী কিভাবে কাজ করে, কিভাবে শত্রুদের মোকাবিলা করা হয়, বিশাল সমুদ্রে নজরদারি রাখা হয় কিভাবে, এই সবই জানা যাবে এখান থেকে। বিমানের ভেতর প্রবেশ করে ককপিট, পাইলটের বসার জায়গা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। এছাড়াও দেখতে পাওয়া যায় কিভাবে যুদ্ধ বিমানের ভেতর মিসাইল, টর্পেডো, বন্দুক, গুলি, বোমা মজুত রাখা হয়। তামিলনাড়ুর আরক্ষ নামের INS রাজালি থেকে টুপোলেট TU-142 এয়ারক্রাফটটি কলকাতায় আসে 16টি ট্রাকে করে। হয়ে গেল ভেতরটা ঘোরা। আমাদের ভেতরে কোনোভাবেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। তো ভেতরে সব সাত সরঞ্জাম দেখলাম, মিসাইল দেখলাম, কজন থাকে জিজ্ঞেস করলাম, ওখানে দেখাচ্ছে স্ট্যাচু যেটা আছে সেটা 7 জন, তো বললো কিন্তু 10 জন থাকে আর কি। বেশ ভালো লাগলো, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। সাধারণ লোকেদের দেখার কোনো উপায় নেই, তবু এইটা আছে বলে আমরা দেখতে পারলাম, জীবনের প্রথম দেখা আমার। আমাদের আমারও তাই, ঐশীরও তাই। আর ভেতরে ঢুকে তো ঐশী বলছে যে ঐশী এর আগেও আমরা এইসব মুভি দেখেছি, তাই ঐশী মানে নিজের চোখে দেখছে, ও অবাক হয়ে যাচ্ছে। আমার সত্যি ভীষণ ভালো লাগলো। আর তোমরা অনেকেই হয়তো এখানে ঘুরে গেছো, যারা আসোনি আমি বলবো অবশ্যই এখানে এসো, বেশ ভালো লাগবে তোমাদের।
রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানের 4টি ইঞ্জিন ও 8টি প্রপেলার আছে, যা টার্বোপ্রপ প্রযুক্তিতে তৈরি। বিমানের ওজন 110 টন। অ্যালবার্টস নামে পরিচিত এই যুদ্ধবিমান 1988 সালে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কার্গিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই যুদ্ধবিমান। এখানে আবার দেখো বাচ্চাদের একটা ছোট্ট পার্ক আছে, ও মহিষি এখন পার্কের ওখানে দৌড়েছে। এই দেখো এই ঐশীকে কেমন লাগছে, এ কি রে ঐশী, তোকে কেমন লাগছে, কিসে উঠেছিস, কোনটায়, তোকে কেমন লাগছে, পুলিশ আওয়ার প্র্যাকটিস, চলো এখানে তাড়াতাড়ি যেতে হবে, এত আস্তে আস্তে না। আমাদের কিন্তু ঘুরু ঘুরু হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, কিন্তু ঐশীর সেই এক আর যেতে চাইছে না, বলছে আমি আর একটু প্লেনের মধ্যে থাকবো, কিন্তু আরেকবার ঢোকার ইচ্ছে ছিল ওর আর কি, কিন্তু এখন আর ঢোকা যাবে না কারণ আমাদের সময় হয়ে এসেছে। আর বেশ ভালো কাটলো আজকে বিকেলটা, সত্যি খুব ভালো কাটলো, একদম অন্যরকম। অরেঞ্জ নেই না, অরেঞ্জ ঐশী নিয়েছে কি, সেই ওরিও, সেই ওরিও। আমার হচ্ছে কুলফি, আহ ফোকাস করে না কেন, ঐশীকে ফোকাস করছে, আমার কুলফিটাকে আর ফোকাস, হেই হলো আমার কুলফি। কি কাণ্ড দেখো, আমরা অরেঞ্জ পেলাম না আর হিরক এখানে অরেঞ্জ পেয়ে এখন ঠিক নিয়ে নিচ্ছে। হ্যাঁ আমি তো খাইনি ওখানে, তুমি আইসক্রিম ভালোবাসো না, আমি তো খাইনি ওখানে, এখন এরকম করলে হবে না ঐশী, আমরা ভুল করেছি ঐশী, আমার বাবিকে খুব আদর করছে অরেঞ্জ। কিরম বাবি, আমরা কত দিন ধরে অরেঞ্জটা খুঁজছি, হ্যাঁ আর তুমি সত্যি ব্যাড লাগে, আর তুমি আমাদের দেখিয়ে দেখিয়ে স্মার্টলি নিয়ে নিয়ে খাচ্ছ। কি রে বাবা, আমি খাচ্ছি তোমরা দেখছো, তোমরা ওদিকে ফিরে থাকো, তুমি ওদিকে ফিরে থাকো, তোমরা তাকিয়ে আছো ওদিকে, আমার আমি দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। তুমি আইসক্রিম ভালোবাসো, তুমি হঠাৎ করে যে আইসক্রিমের ওখানে চলে গেলে আমি অবাক হয়ে গেলাম। সত্যি বাবা, দুজনে দুদিকে মুখ করে এরকম ভাবে আইসক্রিম খেতে হবে। এই দেখো আবার পিতা গিয়ে দুটো আইসক্রিম কিনে নিয়ে এসেছে, দেখি আর সামলাতে পারছি না, দেখেছো আমাকে দেখে সবাই লোভ দিচ্ছে। তোমরা কি চাও ওর পেট খারাপ, আমার পেট খারাপ তোমার করার সাধ্য নেই। না বাবা এই গরমে এখন এটাই মনটা চাইছে, তাহলে ওই সব খেতে গেলে কেন, আর হিরক কত জ্ঞান দিচ্ছে, হ্যাঁ যে এই হচ্ছে ভালোবাসা, তোমরা যা পাচ্ছ তাই নিয়ে নিচ্ছ, আমি দেখো আমি যতক্ষণ না অরেঞ্জ পাচ্ছি আমি অন্য কিছু খাচ্ছি না, আর তোমাদের অরেঞ্জ না পেলে হাবি যাবি তাবি যা পাচ্ছ তাই যাই খাও, তোমরা অরেঞ্জ কে তোমরা অত ভালোবাসো না অরেঞ্জ কে, আমি আসল ভালোবাসি, এই হচ্ছে আসল, এই হচ্ছে আসল ভালোবাসার লক্ষণ। আর ওম কিন্তু খায় না, তোমরা হয়তো ভাবতে পারছো যে কিভাবে এরা আইসক্রিম খাচ্ছে, ওম বসে বসে আমাদের দেখে যাচ্ছে কাণ্ড কারখানা, আমি বললাম একটু খা কিন্তু খেলো না। ওম জল খাও, তুমি খাও, আবার খাও, ধরে না ওম জল খাচ্ছে, দেখো বাহ
ঘুরু ঘুরু করে এসে আমি আর হীরক আবার বেরিয়েছিলাম, একটা গিফট কিনতে গেছিলাম। আর ঐশী বলেছিল ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে আসতে, কারণ কালকে তো ফ্রেন্ডশিপ ডে আর মানডেতে ও স্কুলে ওর ফ্রেন্ডদের দেবে। তো সেই সব কেনাকাটা নিয়ে আসলাম, আর গিফটটা কিন্তু কালকের ব্লগেই তোমাদেরকে দেখাবো। এখন বেজে গেছে 10:30, একটু আগেই ওমকে আমি পড়ালাম। ওম চলে এসেছিল 8:30, তারপরে আবার ওমকে পড়ালাম। পড়িয়ে নিয়ে আমার আর মন নেই কিছুতে, আমার এখন স্ট্রেট আমি তাকাচ্ছি এখন ডাইনিং টেবিলের দিকে, এখন ডিনার করব। আর ডিনারটা আজকে এত লোভনীয় যে কি বলবো, আমি বলতেও পারছি না, আমার জিভে জল চলে আসছে। চলো তোমাদের দেখাই, মামুনি সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এই দেখো আজকে আমাদের ডিনারে কিন্তু ফুচকা, আর তার সাথে এখানে ঘুগনি করা হয়েছে, আলু মাখা। মামুনি এখন দইটা ঠিকঠাক করছে, দই ফুচকাও হবে, আর তার সাথে পুদিনা ধনে পাতা তেঁতুলের জল। আর এটা দেখে গন্ধেতেই আমার জিভে জল চলে আসছে, একটু টেস্ট করে দেখব। এই নিয়ে এই জলটা আমি 3rd time টেস্ট করছি। প্রথমে তো পুরো তেঁতুল যখন মামুনি গুলে রেখেছিল তখন একবার খেয়েছি, তারপরে যখন ধনে পাতা দেওয়া হয়েছিল তখন আর পুদিনাটা ছিল না, তো পুদিনা গিয়েও নিয়ে এলাম। তো এখন পুদিনা দিয়ে দেখছি কেমন লাগছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, সব চলে এসো। ঐশী ওম চলে এসেছে, চলো ফুচকা খেয়ে নাও। কি দিয়ে খাবি? এত কিছু রয়েছে, উনি শুধু শুধু খাবেন। এ কোত থেকে এই ভূতটা এসছে কে জানে। আলুটা নিবি তো? হ্যাঁ আলু নিবি না? হ্যাঁ ঘুগনি নে, তুই আলু মাখা তো ভালো খাস, বাড়িরটা খেয়ে দেখ, রাস্তার আলু মাখা তো খুব ভালো লাগে। হ্যাঁ ওই দেখো এখন ওইসি আলু মাখা নিচ্ছে, প্রথমে খেতে যায়নি, মামুনি একটু দিল, তারপরে এখন বলছে আলু মাখা দাও। হ্যাঁ সব খাবো খাবো করলো কিন্তু খেতে পারলো না, 3 packets বেঁচে গেল। এখন 200 ফুচকা আনা হয়েছিল কিন্তু শেষ করলে কটা? 125 মাত্র। 125? হ্যাঁ 3 packets মানে 75 পড়ে আছে। হ্যাঁ তাহলে খাবো খাবো করলে এত জিভ দিয়ে জল বেরোলো, এত কিছু বেরোলো। আমার তো তেঁতুল জলটায় জল বেরোলো, আমার কি ফুচকাতে মেন, আমার হচ্ছে তেঁতুল জল টক দই। আর হীরক বলছে যে খাওয়ার আগে চলো ব্লগটা এন্ড করে দিই, আমি বললাম অসম্ভব, তেঁতুল জল সামনে রয়েছে, আমি কি নাল জল ফেলতে ফেলতে ব্লগ এন্ড করতে দেখতে সবাই। আমার ইচ্ছে ছিল সবার একটা করে আমি নেবো, যে সবাই গপ গপ করে খাচ্ছে, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক আজকে আমাদের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, আমার মনের ইচ্ছায়, আমার আর ওমের ইচ্ছা ছিল ওখানে ঘুরু ঘুরু করার, ঘুরু ঘুরুটাও আমাদের বেশ ভালো লাগলো। হ্যাঁ ভেতরটা তোমরা অবশ্যই দেখতে হলে যেও এখানে এসো আর কি, এখানে ভালো লাগবে, যাদের যাদের এইসব ভালো লাগে আমার মনে হয় ভালো লাগবে, ভালোই লাগবে, খারাপ কেন লাগবে, ভালো জিনিস আমাদের দেশের জিনিস। আর সত্যি কথা বলতে ওখানে পার্কও আছে, বাচ্চারা একটু খেলাধুলাও করতে পারবে। আজকে বৃষ্টি পড়ছিল, আমি তখন ভাবলাম যে না আজকে আর বুঝি যাওয়া হবে না, বিকেলের টাইমটা সবথেকে ভালো, বিকেলের টাইমটা সবথেকে ভালো, ওই সময় রোদটাও একটু কম থাকে আর বাচ্চারা খেলতেও পারবে, তো গেলে ওই বিকেলের টাইমটাতে গেলেই ভালো হবে। হ্যাঁ ওটা তো তোমাদের টাইমিংটা তো আমি সব তুলেই দিয়েছি, আর ডেসক্রিপশনে সব দিয়ে দেবো ডিটেলে, তোমরা ওখান থেকেও চেক করে নিতে পারো। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না, আর যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অলটা প্রেস করে দেবে, তাহলে যখনই আমরা ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।